কলকাতা পৌরসভার বিশেষ কন্ট্রোল রুম, একদম কন্ট্রোল রুম দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আর ঠিক কন্ট্রোল রুমের সামনে কি পরিস্থিতি সেই চিত্রটি কিন্তু তুলে ধরছি। এই মুহূর্তে একেবারে জল জমে গেছে কলকাতা পৌরসভার এই গেটে, এবং যারা রয়েছেন পুরো কর্মীরা, পুরো আধিকারিকরা, তারা কিন্তু এখান এই গেট দিয়ে ঢুকছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি বোটানিক্যাল গার্ডেন থেকে আসছি। আচ্ছা, সব জায়গায় কি এই অবস্থা? হ্যাঁ, সব জায়গাতেই মোটামুটি এই অবস্থা। আপনি তো এখানকার কর্মী? না, আমি এখানে ড্রাইভার। হ্যাঁ, অবস্থা এখানে তো পুরো জল জমে, পুরো জল জমে গেছে। এই 15-20 মিনিট বৃষ্টিতে এইরকম জল জমে যায়। 15-20 মিনিট বৃষ্টিতে এই জল জমে গেছে। এই চিত্রটি তুলে ধরছি যেখানে কিন্তু একদম গেট থেকে, পুরসভার অনেকগুলো গেট রয়েছে, তার মধ্যে একটি গেট যেখানে হচ্ছে 3 নম্বর গেট, যেটা বিশেষ কন্ট্রোল রুম রয়েছে, সেই কন্ট্রোল রুমের সামনেই কিন্তু এইভাবে পুরো জল জমেছে। আর এই জল জমার মধ্যেই কিন্তু যারা পুরসভার কর্মী রয়েছেন, যারা পুরসভায় কাজ করেন বা আসছেন, তারা কিন্তু এইভাবেই এই জল পেরিয়ে আসছেন। একেবারে বলা যেতেই পারে গোড়ালি থেকে বেশি উপর পর্যন্ত জল জমে গেছে। যেখানে কলকাতা একদম কন্ট্রোল রুম চেষ্টা করছে বিভিন্ন জায়গায় যে জল জমেছে সেক্ষেত্রে অবশ্যই সেখানে সাকশন মেশিন পৌঁছে দিতে, পাম্প কতটা কাজ করছে বারবার কিন্তু সেই খবরই নেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় যেমন জল জমেছে, কলকাতা পুরসভাও কিন্তু ব্যতিক্রম নয়। কলকাতা পুরসভার ভেতরে একদম জল জমে গেছে, এই জল কতক্ষণে নামে সেটাই দেখার। তবে এটা ঠিক যে কলকাতা একদম পুরসভার যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু বিভিন্ন জায়গায় 102 অঞ্চল ছিল, তার সঙ্গে সঙ্গে আরও 20 যুক্ত রয়েছে, বিভিন্ন অঞ্চলের কিন্তু সমস্ত সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে কোথায় জল জমেছে, সেই জল কত তাড়াতাড়ি নামানো যায় সেই চেষ্টাই করা হচ্ছে, এবং সেইভাবেই কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়া হচ্ছে। তবে এটা ঠিক কন্ট্রোল রুমের সামনেই কিন্তু একেবারে পুরসভার যে 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 জায়গা, যে গেট 3 নম্বর গেট, সেটা কিন্তু একেবারে জলমগ্ন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। আজকে সকাল 8:30 সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানার ল্যান্ডফল প্রসেস কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতে, এবং তার সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণ কিছু জায়গায়, এবং দু এক জায়গাতে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গে, সেটি হচ্ছে সাউথ দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা, উত্তর এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা এবং বাঁকুড়া। আজকের জন্য আজকে 4 নং পর্যন্ত ইস্ট মেদিনীপুরে গেল উইন্ড স্পিড রিচিং 80-90 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়, এটা আশা করা যাচ্ছে আর কি। সেটা হচ্ছে কোথায়? পূর্ব মেদিনীপুরে। এরপরে হচ্ছে আপনার স্টর্ম সার্জের ওয়ার্নিং। স্টর্ম সার্জের ওয়ার্নিং ইস্ট মেদিনীপুরের জন্য আছে। স্টর্ম সার্জ 1-2 মিটার হাইট, অ্যাবাভ অ্যাস্ট্রোনমিক্যাল টাইট হওয়ার যথেষ্ট খুব সম্ভাবনা আছে, এবং এই স্টর্ম সার্জ আপনার লো লাইং এরিয়াতে ইনান্ডেট করার যথেষ্ট সম্ভাবনা আছে। আমাদের ফিশারম্যান ভাইদের জন্য অ্যাডভাইজারি হচ্ছে টোটাল সাসপেনশন অফ ফিশিং, আজকের দিনটাতে টোটাল সাসপেনশন অফ ফিশিং অপারেশন।